तिष्ठो श्रीलक्ष्मी। हे प्रजापति, हे नारायण, आपनारा सर्वज्ञ अंतर्जाम, आपनादेर छलना करी एमन शक्ति कोथाय? आमी सत्य श्रीलक्ष्मीर परीक्षा निच्छिलाम, आर एई परीक्षाय श्रीलक्ष्मी ससम्माने उत्तीर्ण। আমি তোমার ধৈর্য, তোমার অন্তরের বিশুদ্ধতা এবং কর্তব্য পরায়ণতার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো শ্রীলক্ষ্মী। ইচ্ছাকৃতভাবেই আমি পুনর্বার মন্থনের আদেশ দিয়েছিলাম, যাতে ভবিষ্যতে কারোর কোনো রকম দ্বিধা না থাকে। অমৃত লাভের পর যে বিদ্বেষ, কলহ ও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, তাতেই উৎপন্ন হয়েছে এই হলাহল। আর এই হলাহল ধ্বংস না হলে প্রকৃত অমৃত লাভ সম্ভব নয় শ্রীলক্ষ্মী। আমি তোমার কার্যে সন্তুষ্ট হয়েছি দেবী, আমার আশীর্বাদে চিরকাল এমন করুণাময়ী রূপেই বিরাজ করবে শ্রীলক্ষ্মী। এভাবেই যুগ যুগ ধরে তোমার করুণা বর্ষিত হবে ভক্তদের উপর। বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী। জয় দেবী লক্ষ্মী জয়, জয় মাতা শ্রীলক্ষ্মী জয়, জয় মাতা লক্ষ্মী জয়, জয় দেবী শ্রীলক্ষ্মীর জয়। দেবী, এই ভয়ঙ্কর হলাহল ধারণ করার ক্ষমতা তোমার নেই, আর তোমার মতন রত্নকে আমি বিনষ্ট হতে দিতে পারি না। তাই এই হলাহল আমি পান করব। হে দেবাদিদেব, আপনি আমার পিতা সম, যদি কোনো কারণে এই হলাহল আপনার ক্ষতি করে, তাহলে যে এই চরাচর বিনষ্ট হবে, আমি হতে দিতে পারি না মহেশ্বর। তোমার এই উদ্বেগ তোমাকে আমার পুত্রী স্থানে বসিয়ে দিল, তাই আজ থেকে জগতে বহু স্থানে তোমাকে আমার পুত্রী রূপে ভক্তরা অর্চনা করবে। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় জয় শিব শম্ভুর জয়। দাও এই শঙ্খ আমায় দাও শ্রীলক্ষ্মী। কিন্তু পিতা। কোনো কিন্তু নয়, এই হলাহল আমি আমার কণ্ঠে ধারণ করব শ্রীলক্ষ্মী।